ग्रुप ई हजरत उमर रदियल्लाहु ताला अन्हु कौन स्त्री सर्वप्रथम इस्लाम कबूल करें हजरत उमर रदियल्लाहु ताला अन्हु कौन स्त्री सर्वप्रथम इस्लाम ग्रहण करें। अच्छा ऑडियंस देर माझे मोबाइल यूज करबें ना, एटा कामानत बसे बसे गूगल ट्रांसलेटे गिये दुम करे खुले निये देखे निलाम, एटा करबें ना, निजे के धोखा देवा छाड़ा आर किछु हबे ना। ठीक आछे, একটা সামান্য কাপের জন্য আমরা আমানতের খেয়ানত করব, এটা হবে না। আনলিমিটেড প্যাকেজ আছে, দুটো মত আছে, একটা আছে উম্মে জামিলা আর একটা আছে উম্মে কুলসুম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, উম্মে জামিলা আর উম্মে কুলসুম দুটো মত আছে, দুটো মত পাওয়া যায়। জি না, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম স্ত্রী ইসলাম কবুল করেছিলেন। অডিয়েন্সদের মাঝ থেকে পিছন দিকে একজন ভাই হাত তুলেছেন, মাথায় রুমাল, আগে হাত তুলেছেন, একদম পিছনে সাদা রুমাল, আপনি প্লিজ এসে যান। আমি আপনাদেরকে মেহরবানি করে বলবো, যারা পাশাপাশি আছেন আপনারা একটু খেয়াল করবেন, পাশের ভাই যেন মোবাইল ইউজ না করেন, আপনাদেরও আমানত। আমরা চাই এই প্রোগ্রামটাকে যত তাড়াতাড়ি হোক সফল এবং স্বচ্ছতার মধ্যে নিয়ে আসতে পারি। জি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারজন স্ত্রী করিবা, জামিলা, উম্মে কুলসুমের এবং জাইনাবের মধ্যে সর্বপ্রথম জাইনাব স্ত্রী সর্বপ্রথম ইমান কবুল করেছে। মাশাআল্লাহ, ভেরি গুড, সুন্দর হয়েছে আমার ভাই। কি নাম ভাই আপনার? শফিকুল ইসলাম। বাড়ি? হাওড়া। আপনি কি প্রতিযোগী ছিলেন? জি। হ্যাঁ, আমি নামটা দেখেছি, মাশাআল্লাহ। ঠিক আছে, অডিয়েন্সদের মধ্যে থেকে পরপর যদি কিছু কেউ যদি পরপর অনেকগুলো উত্তর দেন প্রোগ্রামের শেষে, তাদের জন্য একটা আলাদা গিফট আছে। আমাকে একজন ব্যবসায়ীকে আমি বলছিলাম যে অনেকগুলো কন্টেস্ট করবে, যারা যে পরীক্ষাটা হয়েছে এটা দিয়ে ট্যালেন্ট প্রমাণ হয় না। আমার মনে আছে আমি যখন আমরা মাস্টার্স কমপ্লিট করে আবার মৌলানা লাইনে ভর্তি হয়েছিলাম আমরা, তো আমার সাথে প্রায় যারা ছিলেন তারা সকলেই কেউ দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করেছিলেন, কেউ করেছিলেন, তো আমরা হলে পরীক্ষা দিতে গেছি, তো একজন স্যার ঢুকে খুব রেস্ট্রিকশন দেখাচ্ছেন, এই আপনারা কেউ এ করবেন না ও করবেন না। তো আমি বলেছিলাম যে স্যার, আমরা এখানে পরীক্ষা দিতে এসেছি, আমাদের শিক্ষাগত যোগ্যতা কতটা আছে এটা বলার জন্য নয়, আমাদের এখানে যারা বসে আছে আপনার থেকে অনেক বেশি ট্যালেন্টেড লোক বসে আছে, কেউ কেউ পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছে, সুতরাং আমরা এখানে শুধু একটা সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি। তো স্যার তারপরে পরীক্ষাওয়ালা বলছেন যা পারে করো, বলে চুপচাপ বসে গিয়েছিলেন। তো পরীক্ষাটা সবসময় যে পরীক্ষায় কোনো মানুষের মানদণ্ড এটা কখনো নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো সেরকম সোকল্ড কোনো সার্টিফিকেট ছিল বলে আমার জানা নেই, গাছের নিচে বসে বসে কবিতা লিখতেন জানলা বসে, কিন্তু তিনি কবিগুরু হয়েছেন। সুতরাং এক্সামে আমরা যারা সবাই হতে কন্টেস্টে আসতে পারিনি তার মানে এই নয় যে আপনাদের ট্যালেন্ট কম, আপনারা থাকেন পরপর আমাদেরকে সহযোগিতা করুন, ভালো লাগবে। ইবনে গাজালি, আপনি কি জানেন ইবনে গাজালি কে ছিলেন? আচ্ছা, আমরা ইনশাল্লাহ প্রশ্ন করবো এরপরে। গ্রুপ এফ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ হজ করেছিলেন কত হিজরিতে? জি, রাউন্ড শেষ হয়ে গেল, আমাকে মার্কসগুলো আপনারা একটু মাইক্রোফোনে আওয়াজ দিয়ে বলে দিবেন, প্রত্যেকে তাদের মার্কসগুলোর সাথে ট্যালি করে নেবেন তাহলে। হ্যাঁ, আমাদের অডিয়েন্সদের মাঝে হাত উঠে গিয়েছে, এখন না, আমি দেখে নিয়েছি আপনাকে। ঠিক আছে, আগে আমাদের এখান থেকে আগে হয়ে যাক, তারপরে এখানে তো নাম্বার মাইনাস নেই, একটা আন্দাজে ঢিল ছোড়া যেতেই পারে। 17ই হিজরি? না, এটা মনে হয় ভুল হয়ে গেল। অডিয়েন্সদের মাঝে একজন গ্রিন জামা পরা একজন ভাই, হ্যাঁ আপনি প্লিজ আসেন, বলেন আপনি। 23 হিজরিতে? জি, এক্স্যাক্টলি 23 হিজরি। আমার ভাই উত্তর দিয়েছেন, কি নাম ভাই? ওবায়দুল্লাহ মোল্লা। ওবায়দুল্লাহ মোল্লা, জি, গিফটগুলো স্পটে দিয়ে দেন তাহলে ভালো হবে। ওবায়দুল্লাহ মোল্লা ভাই বলেছেন 23 হিজরি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ হজ করেছিলেন, এবং
সঠিক উত্তর ইবনে দিনার, ইবনে দিনার মালিক ইবনে দিনার। আপনারা কোথা থেকে? চব্বিশ পরগনা মোটামুটি স্টেজে 50% দখল করে নিয়েছে, মাশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সম্পর্কে বলেছিলেন যে ওমর ইসলাম গ্রহণ করার পর কুরাইশদের সাথে লড়েছি এবং প্রকাশ্যে কাবা ঘরে নামাজ পড়েছি। এই উক্তিটি সাইয়েদনা ওমরের সম্পর্কে কে বলেছিলেন? পরবর্তীকালে যখন তিনি ইসলামের গুণগান করতেন তখন তিনি বলতেন এই কথা প্রায় যে ওমর আসার পরেই আমরা প্রকাশ্যে হাত তুলেছি, প্রকাশ্যে ক্ষমতা দিয়েছি। এক ভাই আবার হাত তুলে দিয়েছেন, প্লিজ আপনি বলুন। তুখড়লো কন্টেস্টে যোগ দিতে পারেননি। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অডিয়েন্সের মাঝ থেকে কেউ হাত তুলেছেন? এই ভাইটি ছাড়া আর কেউ হাত তুলছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চব্বিশ পরগনা, চব্বিশ পরগনা, চব্বিশ পরগনার বিজে ইসলামী ইতিহাসের ভালো। কি নাম ভাই আপনার? ওবাইদুল্লাহ মোল্লা, মাশাআল্লাহ।